এটা খুব ইম্পর্টেন্ট কথা কি জানেন, যে নিজের রাইট সবসময় নিজের বুঝে নিতে হয় এবং মানুষকে বুঝে নিতে হয় যে লোকটা নিজের রাইট সম্পর্কে সচেতন, সেটা না হলেই পারে স্টেপ বাই স্টেপ ঠকে যেতে হয়। যেরকম আপনি ঠকতেছেন বছরের পর বছর, অসুবিধা নেই, আমি চলে আইছি, এখনো সব ঠকাঠকির দিন শেষ, নো ঠকাঠকি, শক্ত হাতে আমি সবকিছু সামাল দেবো। তো কথা আসলে ঠিকই বলেছ বাবা, তো কথা হচ্ছে কি, এই সবাই তো আমার আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, ভাই ব্রাদার, চাচা কাকা, সবার প্রতি তো আমার একটা দায় আছে, সেই জন্য বলছিলাম যে না সেটা ঠিক আছে, খুবই ভালো কথা, দায়িত্ব পালন করবেন, দায় আছে, সবকিছুরই একটা সময় আছে, বুঝছেন বাবা, আমি বলতেছি যে আপনি দায়িত্ব পালন করবেন, দায় মেটাবেন, কিন্তু এখন ইলেকশনের সময়। কথা হচ্ছে কি, যে মানুষের উপকার এমনি এমনি করতে হয় না, শুধু শুধু উপকার করলেই মানুষ সেটা মনে রাখে না, এই জন্য উপকার করবেন ভোটের মুখে মুখে, যে বাবা আমি তোমাদের উপকার করতেছি, তোমরা আমারে ভোট দাও, সব নগদে নগদে শেষ। বিষয়টা হচ্ছে আব্বা, আমি তো একটু সওয়াল না, আমি আসছি আপনার জামাই, সুতরাং আপনার সম্পত্তি কিন্তু আমি ভোগ দখল করতে পারবো না এবং ও নিয়ে কার সঙ্গে আমি কথা বলতে পারবো না। আমি একটা উকিলের সঙ্গে কথাবার্তা বলেছি যে আপনার এই বিষয় সম্পত্তি বিষয়ে সে একটা কাগজ তৈরি করতেছে, বুঝেছেন, কালকে কাগজটা নিয়ে আসবো, আপনি একটু তারপরে সাইন করে দেবেন। তার মানে হচ্ছে যে আমার বিষয় সম্পত্তি তোমার নামে লিখে দিতে হবে? সেটা হলেই তো খুবই ভালো হতো আব্বা, কিন্তু বিষয়টা তো যৌতুকের পর্যায়ে চলে যায়, সে কারণে ওদিকে আমি যাচ্ছি রে। মানে কাগজটা হচ্ছে কি আপনার ওই এটার কাছে ওই পাওয়ার অফ ইটার্নি, মানে ক্ষমতা হস্তান্তর, বুঝতে পারছেন, মানে সম্পত্তি সব আপনারই থাকবে, শুধু আমার একটু ক্ষমতাটা দিয়ে দেবেন। ওকে, ক্লিয়ার? সবকিছুর একটা সীমা আছে কিন্তু, আমি জানি তাই নো। তার মানে আপনি জানে শুনে সীমা পার করতেছেন? সাহেব একজন সচেতন পার্সন, তার সীমানা কতটুকু সেটা সে ভালো করে জানে, তার দায়িত্ব কতটুকু সেটাও সে ভালো করে জানে। থাক, তোমার আর দায়িত্ব পালন করা লাগবে না, তুমি তোমার বাড়ি ফিরে যাও। আনন্দি আসতি আনন্দি, আমার সব ছিল রে আনন্দি, আমার বাড়ি ছিল, আমার ঘর ছিল, আমার গোনা ভরা থান ছিল, গোয়াল ভরা গরু ছিল, পুকুর ভরা ভাত ছিল, সব কিছু সাইডে ফেলায় দিয়ে আমি তোর কাছে চলে আসি শুধুমাত্র ঘর জমা যাওয়ার জন্যে। আমার দেখি আনন্দের আনন্দি, আমি তোর সঙ্গে থাকতে চাই আনন্দি, আমি তোমার পাশে থাকতে চাই, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তোমার কোলে মাথাটা রাখে আমি টুকুস করে মরে যেতে চাই, বিকজ আই লাভ ইউ রে আনন্দি। তোমার লাভ আমার দরকার নেই, আমার দরকার আছে তোর সঙ্গে আমার জীবন মরণের সম্পর্ক। কাইটে দিলাম সম্পর্ক, শুধু কাইটে দিলাম আর তাই হয় না, ফালতু কথা করছে। কোন ফালতু কথা করছি না, তোমার সাথে আমার হবে না সেটা আমার বোঝা হয়ে গেছে। ওরে হবি হবি রে, অবশ্যই হবি, আর তোমার চাওয়া ফুলফিল করার জন্যই তো আসা, আমার জামাই অতি বলি চলে গেছি, মোটেও তুমি এখানে আমার চাওয়া ফুলফিল করতে আসনি, তুমি আসিছো চালাকি করতে, যাতে তোমার যন্ত্রণা অতিষ্ঠ আমি তোমার বাড়ি ফিরে যাই। ওরে না রে ভাই, কথা কথা তো মিস আন্ডারস্ট্যান্ড করলে কি হয় না, আমি একটা লাভার হাজবেন্ড রে ভাই, আমি আমার বউয়ের চাওয়া পূরণ করতে এখানে আইছি, ঘর জামাই হয়েছি, ঘর জামাই হয়েছে কি ভালো লাগতেছে আমি এটা জানতামই না যে এত ভালো লাগে। সিনে আমি তোমার হারে হারে সিনে, তোমার এখানে ঘর জামাই থাকতে হবে না, আমার শর্ত আমি ফিরাই নিচ্ছি। তাহলে তুমি আমাদের বাড়ি যাচ্ছ? না তাও হচ্ছে না। তাহলে তুমি তোমার বাড়ি, আমি আমার বাড়ি। কি করছো, আমি কত ড্রিম নিয়ে তোমার বিয়ে করেছি, একটা ড্রিম আরো পূরণ হয়নি জানো, কত ড্রিম দেখেছি, সংসার করব, সর পল একটার পর একটা হতেই থাকবে, বংশের বাতি জ্বলতেই থাকবে। তোমার সাথে এসব কিচ্ছু হচ্ছে না আমার। হ্যাঁ বন্ধুর বোন সম্পর্কের সাথে হবে তাহলে এসব।
মানে ফসকায় গ্রাম করে যে বেড়ে গেল কথাটা বুঝতে পারতেছি রে। না মানে আমি আসলে কোথায় যাচ্ছিলাম যে ওইয়া তোমার সঙ্গে আমার এসব হবে না, তাহলে কি রহিমা সুতিনা জরিনা এরকম কারোর সঙ্গে হবে? থাক আর সাক দিয়ে মাছ ডাকতে হবে না, তোমার সাথে সম্পর্ক কি লেনা দেনা আমি ভালো করে জানি। তুমি চাইলে পুরনো হিসেবে খাতা খুলতে পারো, আমার কোনো আপত্তি নেই। কথার মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো তোমার যার সঙ্গে খুশি রহিমা জরিনা সকিনা শম্পা যার সঙ্গে ইচ্ছা তুমি সংসার পাততে পারো, বংশের বাতি জ্বালাতেই পারো। আমি কোনো অভিযোগ দেব না, আমি তোমার মুক্তি দিলাম। কোথায় তোমার ফাদার মাদারের সাক্ষী রেখে কথাগুলো বলবা, চলো।